নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে খুবই ঠান্ডা পড়েছে, তো ভাবলাম যে একটা ঝালঝাল করে পায়রা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। পায়রার মাংসটা খেতে খুব ভালো লাগে, কিন্তু রেডি করতে একটু ঝামেলা। পেটেল ভাই, মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নে, আর আমি এই ফাঁকে মশলাগুলো করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা খুব ভালো করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। মশলাগুলো সব হয়ে গেছে, আর এদিকে পেটেল ভাইয়ের মাংসটাও কাটা ধোয়া হয়ে গেছে, এবারে মাংসটা মেখে নিচ্ছি। মাংসের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু, এর উপরে দিয়ে দেব বড় করে কেটে রাখা পেঁয়াজ, দেব বেশ কিছু রসুনের কোয়া। কবুতরের মাংসতে রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এর উপরে দিচ্ছি লবণ, হলুদ, এক চামচ মতো শুকনো লঙ্কা বাটা, এক চামচ মতো জিরা বাটা, এক চামচ মতো আদা আর রসুন বাটা, আর দুই চামচ মতো পেঁয়াজ বাটা। এবারে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে 15-20 মিনিট মতো এভাবেই ঢাকা দিয়ে রাখবো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে রান্নাটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে দেব সামান্য সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরা, এর উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবারে মাংসটা দেব। ফোড়নের উপর মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকটা সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন কত তেল বেরিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব।
বরফ উঠে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বরফ উঠে গেছে, তবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা একেবারে হয়েই গেছে, এবারে গরম মশলা বাটা দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দুই মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নামিয়ে নিচ্ছি। গরম গরম পায়রার মাংসের ঝোল আলু দিয়ে একদম রান্না হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।